গতকাল আবারও ভোট চুরির ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। ভোট চুরির ভিডিও ভয়াবহভাবে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। অপরদিকে ভোট চুরির ভিডিও দেখে কঠিনভাবে অ্যাকশন নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, ভোট চুরির ঘটনায় যারা জড়িত তারা এবার রক্ষা পাবে না। স্লোগানটা কি দিল তারা? সিল মারো ভাই সিল মারো, নৌকা মার্কায় সিল মারো, মানে ভোট কাটতেছে। আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, সিল মারতেছে, পাশাপাশি স্লোগানও দিচ্ছে। সেই ভিডিও আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভাই আপনাকে রিকোয়েস্ট করি ভিডিওটি দেখে যান। আজকে আপনার সামনে আমি কাঁদবো নাকি খিলখিল করে হাসবো আমার মাথায় কিন্তু সেটা ধরতেছে না, কোনটা করব, কোনটা করতে বলছেন। দর্শক আপনারা জানেন গত 4 থেকে 5 দিন আগে ধরেন সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখা যাচ্ছিল আওয়ামী লীগের এক প্রার্থীকে জয়লাভ করানোর জন্য 35 সেকেন্ডে 45টি সিল মেরেছিল ব্যালট পেপারে শুধুমাত্র জিতানোর জন্য। দর্শক গতকালের একটা ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নৌকাকে জিতানোর জন্য তারা আবারও শুরু করেছে। তারা শুরু করেছে মানে এমনভাবে শুরু করেছে যা ইতিহাসে কেউ শুরু করেনি। আপনারা একটা গান মনে আছে হয়তোবা আপনাদের, যে সিল মারো ভাই সিল মারো, নৌকা মার্কায় সিল মারো। ঠিক তারা এই গান পাঠ করতেছিল, এই গান গাচ্ছিল আর সেই সিল মারতেছিল, আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভয়াবহ রূপে ভাইরাল হয়ে গেছে। জানি না যুক্তরাষ্ট্র থেকে এই ভিডিও দেখে আওয়ামী লীগের পরে কোনো অ্যাকশন নেবে কি না। দর্শক হঠাৎ এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা ঝড় তুলে দিয়েছে। অপরদিকে এই ভোট চুরি নিয়ে ডক্টর ফয়জুল হক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন এই ভোট চুরির। তিনি বলেছেন এই ভোট চুরি পৃথিবীতে আওয়ামী লীগের শেষ চুরি, আর ভোট চুরি করতে পারবে না, তিনি এরকমভাবে বলেছে। তো দর্শক চলুন শুরুতে আপনাদের কিছু ভোট চুরির ভিডিও দেখাই, তারপরে এই ভোট চুরি নিয়ে আওয়ামী লীগকে কী সতর্ক করেছেন ডক্টর ফয়জুল হক আর কী তথ্য দিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সঙ্গেই থাকবেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে আপনাদের মতামতটা লিখে যাবেন। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায় ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনের আশুগঞ্জ উপজেলা শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুটি বুথের ভিডিওতে দেখা যায় ওই কেন্দ্রের এক মহিলা সরকারি প্রিজাইডিং কর্মকর্তার সামনে তিনজন দাঁড়িয়ে আছেন। সরকারি প্রিজাইডিং কর্মকর্তা তাদের একের পর এক ব্যালট পেপার ছিঁড়ে দিচ্ছেন। একটি যুবক বারবার বৃদ্ধাঙ্গুলি ছাপ দিয়ে ব্যালটে নৌকা প্রতীকে সিল মারছেন। ওদের অধীনে, ওদের হাতে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এই সব দরবেশদের টেনে টেনে তারপরে বের করে দিতে হবে। একটি উপনির্বাচন যারা কন্ট্রোল করতে পারে না, এই ভিখারির দল, সেই ভিখারির দল কিভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচন কন্ট্রোল করবে বলেন আপনারা? এই প্রিজাইডিং অফিসারের অধীনে কি বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্ভব? যেই প্রিজাইডিং অফিসারকে আমি দায়িত্ব দিয়েছি ভোট সেন্টারে কেউ ভোট কাটতে না পারে সেটা দেখভালের জন্য, আর সেখানে সেই প্রিজাইডিং কর্মকর্তা ভোট আরো কেটে সহযোগিতা করছেন, তাহলে আপনি কার কাছে যাবেন? এজন্য ওদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এই ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এই ষড়যন্ত্রবাদীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এই ভোট কারচুপির চোর ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এতদিন দিনের ভোট রাতে হওয়ার গল্প শুনেছেন, কিংবা 57 সেকেন্ডে 43টি ভোট মারার গল্প শুনেছেন, কিংবা নৌকা ব্যালট পেপার ছিঁড়ে ছিনতাই করে তারপরে ভোট চুরি করেছে, কারচুপি করেছে, নানা ধরনের গল্প বাংলাদেশের মানুষ শুনেছে, দেখেছে ভিডিওতে, অডিওতে, বিভিন্ন সময়ের রেকর্ড আমরা সামনে পেয়েছি। কিন্তু অবাক করা কাণ্ড, আজকে আমরা পেয়েছি এমন একটা গল্প, এমন একটা তথ্য, সেটা হচ্ছে যেই লোক নির্বাচন কমিশনের অধীনে থেকে নির্বাচনের দায়িত্ব পালন করবেন সেই সহকারী প্রিজাইডিং অফিসার কর্মকর্তাই ভোট কেটে সহযোগিতা করে দিচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে একজন বলছেন সিল মারো ভাই সিল মারো, আরেকজন দাঁড়িয়ে উত্তর দিচ্ছেন নৌকা মার্কায় সিল মারো, আর প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার নিজের হাতে তুলে নিয়ে নিজ দায়িত্বে ব্যালট পেপারগুলো
সিল মারছেন, পিছনে সিগনেচার করছেন যাতে এই ব্যালট পেপারগুলো প্রুফ হয়ে যায়। আবার তিনি বইয়ের মুড়ি থেকে কেটে 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 এগুলো দিচ্ছেন। কখনো দেখা গিয়েছে কাটতে গিয়ে একটা দুইটা কাটছে, তো আবার সেই বলছে একটা দুইটা কেটে কি লাভ, একসাথে 10টা নিয়ে যাও, 12টা নিয়ে যাও। এভাবে করে এই সিল মারার দৃশ্যটা আপনারা যদি দেখেন, এই যে অবস্থানটা, এটা আজকের প্রথম আলো নিউজ আপনাদেরকে দেখালাম। বাংলাদেশের সকল জাতীয় দৈনিক, ইউটিউব, অনলাইন, ফেসবুক সব জায়গায় পাবেন। প্রথম আলো যেটা হেডলাইন করেছে সেটা হচ্ছে এরকম যে সিল মারো ভাই সিল মারো নৌকায় মারো, এই যে দেখেন। এবং এটা হচ্ছে ওই ব্যক্তির স্লোগান যারা ওখানে সিল মারতেছিলেন, মারা অবস্থায় তারা এই স্লোগান দিতেছিলেন। আপনারা যদি একটা জানেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটেছে, তাহলে আপনারা অবাক হবেন। মাত্র সদ্য সমাপ্ত দুটি সিটি উপনির্বাচন হয়েছে, এই তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, দুই আসন সরাইল আশুগঞ্জ, যেটা উকিল আব্দুল সত্তার সাহেব ইন্তেকাল করার পরে আবার নতুন করে সেই নির্বাচন হয়েছে। ওই নির্বাচনের ফেসবুকে 2 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, এবং সেই ভিডিওর মধ্যে এক যুবক বলছে সিল মারো ভাই সিল মারো, আর এক যুবক উত্তরে বলছে নৌকায় সিল মারো, আর এট দ্য সেম টাইম তারা নৌকায় সিল মারার দায়িত্ব পালন করছেন। কে? সহকারী প্রিজাইডিং অফিসার। দেখেন ভিডিওর প্রথম 10 সেকেন্ডে দেখা যায় ওই কেন্দ্রের একজন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সামনে দাঁড়িয়ে আছেন তিনজন, একজন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সামনে তিনজন দাঁড়ানো, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তাদের একের পর এক ব্যালট ছিঁড়ে দিচ্ছেন, একটার পর একটা একটার পর একটা ছিঁড়ে দিচ্ছেন। ছিঁড়ে দেওয়ার পরে একজন যুবক ব্যালটে বিদ্যাঙ্গুলির ছাপ দিয়ে নৌকাপতিকে সিল মারছেন, এর মধ্যে একজন যুবক সিল মারছেন, পাশে থাকা আরেক যুবক ব্যালট ভাঁজ করছেন। খুব মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই যে একটা আমাদের সামনে রয়েছে, এটা আজকের প্রমাণ হয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের দুটি উপনির্বাচনে আজকের প্রমাণ হয়েছে যে না, প্রিজাইডিং কর্মকর্তার সাথে তো এজেন্টদের সাথে দায়িত্ব পালন করার সাথে নৌকার যারা এজেন্ট ওখানে, এদের একটা সুসম্পর্ক থাকতে হবে, না হয়তো ভোট সুন্দর হবে না। সেই সুন্দর কাজ তারা করছে, একজন যুবক ব্যালটের বিদ্যাঙ্গুলির ছাপ দিচ্ছে, আর একজন প্রিজাইডিং কর্মকর্তা ব্যালট পেপার ছেড়ে দিচ্ছে সিগনেচার করছে, আর একজন যুবক ব্যালট ভাঁজ করছেন। ভিডিওর 11 সেকেন্ড থেকে আরেকটি বুথের চিত্র দেখা যায়, সেখানে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে আছেন আরেক নারী। দুই জায়গায় একই সাথে দুটা বুথের গল্প এখানে শোনাচ্ছি। সেখানে তিনি হাসতে হাসতে ব্যালট পেপারের পিছনে স্বাক্ষর করছেন, তার সামনে তখন 5-6 জন যুবক। আবার আর এক জায়গার গল্প, একই ভোট সেন্টারের মধ্যে দুটি বুথের গল্প শোনাচ্ছি। সেই বুথে তার সামনে 5-6 জন যুবক, তিনি হাসতে হাসতে সামনে 5-6 জন যুবক, ব্যালটে সিলের কালি হয়নি। এক যুবকের কথার প্রেক্ষিতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বলেন আমার কালি হইছে। ওই কর্মকর্তার পাশে থাকে এক যুবকের গলায় নৌকাপতিকের প্রার্থী শাহজাহান আমলের ছবি সংবলিত কার্ড ঝুলছিল। কর্মকর্তা স্বাক্ষর শেষে একে একে ব্যালট ছিঁড়ে দিচ্ছেন, আর তার প্রকাশ্যে একের পর এক ব্যালটে নৌকায় সিল মারেন। তখন এক যুবককে বলতে শোনা যায় সিল মারো ভাই সিল মারো নৌকা মার্কায় মারো। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার উদ্দেশ্যে নৌকাপতিকের আরেক সমর্থক বলেন আরে আপনি ছিঁড়েন না, 8-10টা ছেঁড়া ছেঁড়া লইন না, ছেঁড়া দিয়ে দেন, মাইরে দেই, এরপর আপনি লেখেন আস্তে আস্তে, আপনি ছিঁড়েন 10-12, 10-20টা, আমরা সিল মারি। এ সময় একজন বলেন আরে আমি দিমু ঠাসা ঠাস, আরেকজন বলেন আস্তে আস্তে। এই আওয়ামী লীগের গল্প যদি আপনারা শোনেন তাহলে আপনারা শিহরিত হবেন যে কি নির্বাচন ব্যবস্থাটা বাংলাদেশে চলছে, যে উপনির্বাচন যেখানে কোনো প্রার্থী নাই, নৌকা ছাড়া অন্য প্রার্থী এগুলা, মানে আওয়ামী লীগ তো গণিই না, বিএনপি নাই, জামাত নাই, চরমনাই নাই, কেউ নাই, তো তাদের আর প্রার্থীর কি আছে। ভিডিওর এক পর্যায়ে আবার শুরুর দিকে নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বুথের চিত্র দেখা যায়, এ সময় ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে আরেকজন নারী পলি এজেন্ট সহযোগিতা করেন, তারা ব্যালট পেপার ছিঁড়ে দিচ্ছেন, নৌকা সমর্থরা ব্যালট প্রকাশ্যে সিল মারছেন। নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ভোটার নাম্বার 239 কিনা জানতে চাইলে নৌকা সমর্থকেরা বলেন না 139। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে স্বতন্ত্র প্রার্থী সেখানে যে ছিলেন জিয়াউল মুর্তজা সাংবাদিকদের বলেন তার দাবি ভিডিওটি আশুগঞ্জ উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দুটি বুথের এই দৃশ্য। এই যে আজকে দেখেন বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শফিউল্লাহকে হোয়াটসঅ্যাপে বুথের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে,
সে এই ব্যাপারে কিছুই বলতে পারেনি, আমি সে বিষয়ে কথা বলতে চাই না। আজকের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তাহলে কিভাবে চলছে সেটা আপনারা আমার আজকের এই নির্বাচনের যে তথ্যটা আপনাদেরকে প্রচার করলাম এখান থেকে আপনারা দেখতে পারলেন। এই যে মাঝখানে বসা দেখেন, একটু জুম করে দেখে নিয়েন, ভদ্র মহিলা এই হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তা, আর এই যে আমার সামনে বাংলাদেশের নৌকার স্লোগান দেয় আমার প্রিয় সহযোদ্ধা যারা আছেন, দেখেন নৌকার সহযোদ্ধা, এরা কিভাবে এখানে সিল মারছে আর ব্যালট পেপার কাটছে আর বাক্সে ঢুকাচ্ছে। এ দৃশ্য বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন, আগামী সংসদ নির্বাচনের নয়, এ দৃশ্য হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের উপনির্বাচনের দৃশ্য। তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বলেন প্রিজাইডিং অফিসাররা করবে, এজেন্টরা মিলে সুন্দরভাবে একটা সুন্দর ভোট সেন্টার রাখবে, নাকি এখানে ভিন্ন কেউ এসে নির্বাচন পরিচালনা করবে? যদি বলেন পুলিশ করবে তাহলে পুলিশ কোথায় ছিল? যদি বলেন প্রিজাইডিং অফিসার করবে তাহলে প্রিজাইডিং অফিসারের সততা কোথায় ছিল? ভিডিও তো একটা প্রকাশ পেয়েছে দুদিন আগে, আজকে আর একটা বিধায় আপনি এই দৃশ্য দেখতে পাচ্ছেন, কিন্তু এই দৃশ্যটা সমগ্র চিত্রতেই ফুটে উঠেছে, কারণ আপনার কাছে এসেছে একটা ভিডিও, কিন্তু অন্য সকল সেন্টারেই তো একই দৃশ্য হয়েছে। আপনারা দেখেছেন না গাইবান্ধার একটি নির্বাচনের দৃশ্য, সিসিটিভি ফুটেজ, মানে যখন আসা শুরু হয়েছে নির্বাচন কমিশন অস্থির হয়ে গিয়েছে যে কি হচ্ছে পালাটা, তখন তারা নির্বাচন বাতিলও করেছিল, সেই গাইবান্ধায় সিসিটিভি ছিল বিধায় সমগ্র জায়গার চিত্র আপনি একটু দেখেছেন, আর এইখানে তো আপনার কিছু নেই, ভিডিওটা সামনে এসেছে বিধায় আপনি এখন দেখবেন কিংবা দেখার আর সুযোগ কই? এই এমপি তো গেজেট প্রকাশ হয়ে গিয়েছে, দুদিনের মধ্যে শপথটপথ নিয়ে আর পরে আবার জাতীয় নির্বাচনের তফসিল হয়ে যাবে, এখানে তো আর কেউ কথাও বলবে না। তো এই প্রিজাইডিং অফিসারের অধীনে কি বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্ভব? যেই প্রিজাইডিং অফিসারকে আমি দায়িত্ব দিয়েছি ভোট সেন্টারে কেউ ভোট কাটতে না পারে সেটা দেখভালের জন্য, আর সেখানে সেই প্রিজাইডিং কর্মকর্তা ভোট আরো কেটে সহযোগিতা করছেন, তাহলে আপনি কার কাছে যাবেন, কার কাছে আপনি জবাব চাবেন বলেন? বাংলাদেশের এই দৃশ্য এখন শুধুমাত্র এই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নয়, এটা সমগ্র বাংলাদেশের চিত্র। আর এই জায়গা থেকে, এই গজবের হাত থেকে যদি রক্ষা করতে হয়, শেখ হাসিনার ম্যানেজমেন্টে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু সুন্দর হবে না। কি ইউনিয়ন পরিষদ, কি উপজেলা, কি আপনার মানে, আর এখন তো যা হচ্ছে মগের মুল্লুক, সব নেতাকর্মী জেলে, সব মানে যা ইচ্ছা তাই, তিনি সোজা বিবৃতি দিচ্ছেন তার মতো করে দেশ চলবে, আর কোনো কথা নেই। এই গোয়ার্তামি, এই ধরনের অসভ্যতা, এই ধরনের নোংরামি দেখে কোনো মানুষ সহ্য করে থাকতে পারে না বন্ধুরা আমার। কিসের ভোট, কিসের নির্বাচন, কিসের গণতন্ত্র, কিসের মূল্যবোধ? একদম টপ টু বটম শেখ হাসিনা থেকে শুরু করে ডাউনের লোক পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত, সব চাঁদাবাজ, সব সন্ত্রাস, সব হচ্ছে এই সব অলৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আর সে কারণেই আজকের পিটার হাসকে গালি দেয় ইনায়নের মতো ছাত্রলীগের কিছু উচ্ছিষ্টভোগী নেতারা, আজকের পিটার হাসকে গালি দেয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই, আবার চিপায় পড়লে তারাই সেটার জন্য আবার একটা সংবাদ সম্মেলন করে প্রতিবাদও জানায়। কি অদ্ভুত দেশে বসবাস করছেন প্রিয় বন্ধুরা আমার, ওদের অধীনে, ওদের হাতে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, এই সব দরবেশদের টেনে টেনে তারপরে বের করে দিতে হবে। দুষ্ট কোথাকার, উপরে উপরে মৌলবীপানা দেখাচ্ছ, নির্বাচন কমিশন ভদ্রতার জায়গা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একটি উপনির্বাচন যারা কন্ট্রোল করতে পারে না, এই ভিখারির দল, সেই ভিখারির দল কিভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচন কন্ট্রোল করবে বলেন আপনারা? এজন্য ওদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এই ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এই ষড়যন্ত্রবাদীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এই ভোট কারচুপির চোর ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই তারপরে নির্বাচন করতে হবে। আমি এই ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ, এই মুহূর্তে আজ পদত্যাগ করার নির্দেশ দিচ্ছি। তো প্রিয় দর্শক, শুনলেন ডক্টর ফয়জুল হকের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ ভাষণ শুনলেন, অপরদিকে শুরুতে আপনাদের সেই ভোটচুরির একটু অল্প একটু ক্লিপ দেখিয়েছিলাম, ভিডিওটি একটু অপরিষ্কার, মানে অন্ধকারে গোপনে ভিডিও করা হয়েছে, তো এই কারণে ক্লিয়ারভাবে হয়নি। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামতটা চাই, কেন মানুষের ভোটের অধিকার হরণ করা হচ্ছে? আমি কি ভোট দিতে পারবো না? আমি কিন্তু গতবার ভোট দিতে পারিনি, আমি নিজে। হাস্যকর হলেও একটা বিষয় সারা দেশের সঙ্গে মিশে যায়, ঠিক আমাদের এখানে
ভোট কাউন্টারে, সেখানে ভোট হচ্ছিল। সেখানে একটা লোক সে ভোট দিতে এসেছে, বলেছে আপনার ভোট হয়ে গেছে। তো তিনি একটু মস্কর করে বললেন যে আমার মা আসছিল, তার ভোটটাও কি হয়ে গেছে না? সেই একটু খোঁজাখুঁজি করে নামটা জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ ভোটটা হয়ে গেছে। তো তিনি হাউমাউ করে কেঁদে দিলেন, বললেন রে ভাই আমার মা মারা গেছে আরও 10 বছর আগে, তো আমার মা কবর থেকে ওসে উঠে ভোট দিতে আসলো, তো আমার বাড়ি একটু পাঠিয়ে দিতে পারতেন, 10টা বছর পর আমার মায়ের নুরানি মুখখানা দেখতে পারতাম। এরকম ঘটনা শুনে থাকেন, কিন্তু এই ঘটনা না ঘটলে কিন্তু শোনা যায় না, যেটা ঘটে সেটা কিন্তু রটেও, মানে যেটা রটে সেটা কিন্তু আবার ঘটেও। ঠিক এরকম বিভিন্ন জায়গায় ঘটে, যার কারণে এই গল্পের আকারে মানুষ শোনে, কিন্তু এটা বাস্তবেই হয়। তো দর্শক বন্ধুরা, কথা আর বাড়াবো না, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতটা লিখুন, লিখে যান। অপরদিকে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার চান তাহলে কমেন্টসে এ লিখবেন, যদি তত্ত্বাবধায়ক সরকার না চান, মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, এই সরকারের অধীনে নির্বাচন হবে, তাহলে আপনি কমেন্টসে বি লিখে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক বন্ধুরা, এখনকার মতো আমার কাছে এটাই ছিল ভাইরাল ভিডিও, ভাইরাল টপিক। তো পরবর্তী ভাইরাল নিউজ, ভাইরাল ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এখনকার মতো আর কথা বাড়াইতে চাচ্ছি না, তো পরবর্তীতে আর একটা ভিডিও দেওয়া লাগবে আপনাদের সামনে, খোঁজাখুঁজি করে আপনাদের সামনে সেই ভাইরাল ভিডিওটি হাজির করবো যে কোনোভাবে। তো দর্শক, আপনাদের কাছে শেষ একটা রিকোয়েস্ট, আমার মতো একটা ছোটো মানুষের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এতকাল আমাদের সাথে থাকার জন্য, প্রায় 1 বছর। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাকেই বলছি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে যাবেন নিত্য নতুন ভাইরাল আপডেটগুলো দেখার জন্য, ভাইরাল আপডেট নিয়ে কিছু আলোচনা হয় সেগুলো দেখার জন্য। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। কোন জেলা থেকে, কোন থানা থেকে দেখছেন, আপনার নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। ধন্যবাদ।